ভিসকোস এই শব্দটা আমি প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনছি এবং ওনার আগ্রহের প্রেক্ষিতেই কিন্তু এই প্রজেক্টটা নেওয়া। এখন এই ভিসকোস উড থেকে ভিসকোস যে সেলুলাস উৎপন্ন হয় সেই সেলুলাস থেকে ভিসকোস উৎপাদন করে, কিন্তু আমাদের এই পাট থেকে যে ভিসকোসটা এটা ওই উড থেকে ভিসকোস সেলুলাসের চেয়ে তো অনেক কম কষ্টে এবং উন্নত মানের। তো আমরা প্রতি বছর প্রায় 60 লক্ষ বেল কিন্তু কটন আমরা ইম্পোর্ট করি। তাহলে এই 1200 কোটি টাকাতে আমরা যে প্রজেক্টটা করতেছি প্রতি বছর আমরা এতে 40,000 টন ভিসকোস আমরা উৎপাদন করতে পারবো। 2 লাখ বেল কিন্তু আমরা কটন ইম্পোর্ট কিন্তু আমাদের কম করতে হবে এবং এই ভিসকোস যেটা আমরা উৎপাদন করতে যাচ্ছি এই ভিসকোসের পর এটা আমরা তো প্রথম, এই কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রথম সরকারের পক্ষ থেকে এই ফ্যাক্টরিটা করা হচ্ছে। ভিসকোস এবং এই যে আমরা যে পাট থেকে যে আমরা সোনালি ব্যাগ যেটা পলি ব্যাগ তৈরি করতে যাচ্ছি, এখন সেলুলাস থেকে কিন্তু ভিসকোসও করা যায়, সেলুলাস থেকে পলি ব্যাগও করা যাবে এবং সেটা হল বায়োডিগ্রেডেবল। এই উড থেকে সেলুলাস কালেকশন হয় সর্বোচ্চ 35%। আর আমার 3 মাসের প্রোডাক্ট ফসল, সেই 3 মাসের ফসল পাট থেকে সেলুলাসের পরিমাণ কালেকশন হতেছে 65-70%। BJMC এই বাংলাদেশের পাট চাষি, পাট শ্রমিক, পাট ব্যবসায়ীদের তাদের সাপোর্ট করার জন্য কিন্তু বিজেএমসি এই দায়িত্বটা পালন করে। এই বিজেএমসিকে ধ্বংস করার জন্য সরকারের একটা প্রক্রিয়া ছিল আন্তর্জাতিক প্রেসক্রিপশন অনুযায়ী, বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন অনুযায়ী, যার কারণে একটা সময় বা বিশ্বের সর্ববৃহৎ জুট মিল ছিল আমাদের আদমজি জুট মিল, সেই আদমজি জুট মিল কিন্তু বন্ধ করে দিয়েছিল এবং সেই জুট মিল বন্ধ করে দেওয়ার জন্য গোল্ডেন হ্যান্ডশেকের টাকা দিয়েছিল কিন্তু বিশ্বব্যাংক। বাংলাদেশের আদমজি জুট মিল বন্ধ করে দেওয়ার জন্য তারা অর্থায়ন করছে, আবার একই সময় আমাদের পার্শ্ববর্তী দেশে নতুন 7টা জুট মিল করার জন্য কিন্তু তারা অর্থায়ন করছে। সরকার এই পাট সেক্টরকে টিকিয়ে রাখার জন্য এই আমার কৃষক, পাট চাষি, পাট যারা এক্সপোর্ট করে সবাইকে টিকিয়ে রাখার জন্য কিন্তু সরকারের এটা ভর্তিকে বলা ছিল লোকসান চলে। টেক্সটাইল সেক্টরে দক্ষ শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান থেকে এই 13-15 হাজার মানুষ এই আমাদের টেক্সটাইল সেক্টরে তারা বিদেশ থেকে এসে তারা কাজ করতেছে। এই 13-15 হাজার মানুষ তাদের এক একজনের যা বেতন মিনিমাম 50,000, উপরে 5 লাখ, এবং আমি তারা ইঞ্জিনিয়ার না, কিন্তু ম্যাক্সিমাম গেলে ইঞ্জিনিয়ার না, তারা দক্ষ। তাদের পিছে যে পরিমাণ টাকা যায় ফরেন কারেন্সি বিদেশে পাঠাইতে হইতেছে সেই টাকার পরিমাণ হলো বাংলাদেশের 7 লক্ষ শ্রমিকের বেতনের সমান, যার কারণে আমরা দক্ষ জনবল করে তুলতেছি বাংলাদেশটা। এই আজকে বাংলাদেশের যে এই অগ্রগতি, বাংলাদেশ যে আজকে আমরা এই দরিদ্র দেশ থেকে আজকে আমরা ডেভেলপিং কান্ট্রিতে আসছি, এর মূল কি আমাদের এই টেক্সটাইল সেক্টরে বাংলাদেশের টোটাল যে ফরেন কারেন্সি আর্ন করি এর 85% কিন্তু এই টেক্সটাইল সেক্টর থেকে আমরা আর্ন করতেছি। সেই টেক্সটাইল সেক্টর টার্গেট নির্ধারণ করেছে 2021 সালের মধ্যে এটা আমরা 50 বিলিয়নে নিয়ে যাবো।